বাংলা সাহিত্যে সংস্কৃতিতে ভাষা আন্দোলন বড় ভূমিকা রাখলেও বড় পর্দায় তেমন কোনো চলচ্চিত্র হয়নি। প্রথমবারের মতো পুরোপুরি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে সম্প্রতি নির্মিত হয়েছে ফাগুন হাওয়ায়। শিল্প সাহিত্য সংস্কৃতিতে ভাষা আন্দোলন নিয়ে জাকি আক্তারের 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে দ্বিতীয় পর্বে থাকছে চলচ্চিত্রের কথা। বাঙালির জীবনে বিশাল ভূমিকা রাখা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে চলচ্চিত্র প্রায় নেই বললেই চলে। 1970 সালে জীবন থেকে নেয়ায় ভাষা আন্দোলন ও গণ আন্দোলনকে ফুটিয়ে তুলেছেন জহির রায়হান। এরপর তিনি 21 ফেব্রুয়ারি নামে একটি চলচ্চিত্র নির্মাণ করতে চাইলে পাকিস্তানি সরকার তা বন্ধ করে দেয়। একই রকম বাধায় থেমে যেতে হয় পরিচালক চাষী নজরুল ইসলাম এবং আমজাদ হোসেনকে। স্বাধীনতার 34 বছর পর ভাষা আন্দোলনকে প্রথম রূপালী পর্দায় নিয়ে আসেন পরিচালক শহীদুল ইসলাম। আহমদ সফার অঙ্কার উপন্যাস অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হয় বাংলা। চলচ্চিত্রের সঙ্গে জড়িতরা বলছেন, গল্পের অভাব আর উপযুক্ত বাজেট না পাওয়ার কারণে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তেমন কোনো চলচ্চিত্র হয়নি। মাগু, তোকে আর ঘুম পাড়ানি মাসি হতে দেব না। বা আমায় একটি ক্ষুদিরাম দাও বলে কাঁদিস নে আর মা, আমরা তো আছি তোর 7 কোটি সন্তান। এগুলি আমরা বলতে পেরেছিলাম। সেই উদ্ধত্যপূর্ণ এবং আকাঙ্ক্ষিত সত্যগুলো, সেই ভাষা নিয়ে আমাদের খুব একটা সাংঘাতিক কার্যক্রম কিছু হয়নি। কজন লেখক লিখেছেন বাংলা ভাষাকে নিয়ে? গান লিখতে খুঁজে খুঁজে পেরে সারা দুনিয়া খুঁজে পাওয়া যায় ওই আব্দুল গফার চৌধুরীর একটা গানই পাওয়া যায়। কয়জন সাহিত্য রচনা করেছে? একটা ফিল্ম তৈরি করতে তো অনেক টাকার দরকার হয়, কিন্তু একটা সাহিত্য রচনা করতে তত টাকার দরকার হয় না। তো সেখানে দরকার হয় যেটা, সেটা হচ্ছে ভালোবাসা, বাংলার জন্য ভালোবাসা। তবে আশার আলো হয়ে প্রথমবারের মতো পুরোপুরি ভাষা আন্দোলনের পটভূমিতে তৌকির আহমেদ নির্মাণ করেছেন ফাগুন হাওয়ায়। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে শুক্রবার। মাতৃভাষা, মায়ের ভাষা, মায়ের ভাষা কিছু নেই ওটা, উর্দু। এটি 52-র একটি গল্প এবং সেই সময়ে একটি মফস্বলে ঘটে যাওয়া কিছু ঘটনার প্রেক্ষিতে আমরা ছবিটি করেছি। 52 নিয়ে ছবি কম হয়েছে, এটা আরও হওয়া উচিত ছিল বা আরও হবে হয়তো বা সামনে। একেবারেই সেই সময়কে মাথায় রেখে তারপর আমাদের অ্যাক্টিং করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই একটা চ্যালেঞ্জ আমরা সম্মুখীন হয়েছি। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরার জন্য আরও বেশি চলচ্চিত্র হওয়া উচিত। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।